আমি ছোটবেলা থেকে গান এবং কবিতা খুব পছন্দ করতাম। তো মাঝে মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পড়ালেখা করার সুবাদে আমি এই মনের সুপ্ত কথাটাকে জাগ্রত করার জন্য সবসময় চিন্তা করতাম, এবং চিন্তা করতে করতে আমি ভাবলাম যে কীভাবে আমি একটা কবিতা লিখতে পারি, কীভাবে আমি সঙ্গীতজ্ঞ হতে পারি, এগুলো নিয়ে আমি চিন্তা করি। প্রথমে আমি কবিতা লেখা আরম্ভ করি। কবিতা লেখাতে দেখলাম যে বেশ নাম হচ্ছে, অনেকে প্রশংসা করছে, তখন আমি আরেকটু উৎসাহিত হলাম। উৎসাহিত হয়ে পরবর্তীতে আমি কবিতার দুটা বই বের করলাম, এবং সঙ্গে সঙ্গে আমি গানের চর্চাটাও অব্যাহত রাখলাম। এর মূল কারণ হলো যে আমার ওয়াইফ গান জানে, মাঝে মধ্যে গান করত, আমি শুনতাম। আমি বাস্তবিক পক্ষে একবার পেশাগত লোক দিয়ে শিখিয়ে, গানের মাস্টার দিয়ে শিখিয়ে আমি গান শিখি নাই। তেমন বেশিরভাগ ক্ষেত্রে আমি এই বই পুস্তকের সাহায্য নিয়েছি, এবং বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে আমি জেনেছি কীভাবে গান লিখতে হয়, কীভাবে গান গাইতে হয়, কীভাবে হারমোনিয়াম বাজাইতে হয়, বিভিন্ন কিছু আমি এখনও আমার এখনও শিক্ষার ভিতর আছি, এখনও আমার শিক্ষা শেষ হয় নাই, এখনও অনেক ভুলভ্রান্তি আছে। আমি সকলকে নিকট কামনা করব আমার দোষ ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আমি অনেকটাই পেরেছি মনে করি, কারণ আমার গানগুলা আগে নিজের কাছেও অনেক শ্রুতিমধুর মনে হতো না। এগুলা বারবার চর্চা, বারবার চেষ্টা, আমি একটা গান 5-7-10 বার পর্যন্ত লিখেছি, আবার সেগুলা সুরও দিয়ে আবার ওগুলো শুনেছি। প্রথমে অনেকে অনেক সমালোচনাও করেছে, অনেকে বলতেছে যে গান ভালো হচ্ছে না ওই সে, কিন্তু আমি নিরুৎসাহিত হই নাই। আমি একটা দৃঢ় চেতনা নিয়ে অগ্রসর হয়েছি। আমি ভেবেছি যে 100% না হোক, অন্তত 50% হলেও হবে, এই সমস্ত আশা নিয়ে আমি শুরু করছি। আমি মনে করেছি, দেখলাম অনেকে গান লেখে কিন্তু গানটাকে স্বরলিপিতে পরিণত করতে পারে না। তারা আবার একজন স্বরলিপিকারের নিকট যায়, যাওয়ার পর গানটাকে ঠিক করে স্বরলিপিতে ফেলে এটা গাওয়ার ব্যবস্থা করে। আমি দেখলাম যে না, এটা হলে তো নির্ভরশীলতা থাকে, আমি এককভাবে যাতে এটা নিজেই করতে পারি সেই ধরনের অনুকূল পরিবেশ আমাকে সৃষ্টি করতে হবে। সেই জন্য আমি বিভিন্ন রাইটারের বই নিয়েছি, কীভাবে স্বরলিপিটা লিখতে হয়, কীভাবে স্বরলিপি লিখলে এটা যথার্থ হবে, স্বরলিপির মান ঠিক থাকবে, এবং স্বরলিপি লেখার বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন অনুষঙ্গ আছে, কীভাবে লিখতে হবে এটা, সেইগুলা আমি আয়ত্ত করার জন্য চেষ্টা করছি এবং করতেছি। কিছু কিছু ফলপ্রসূ হয়েছি, সামনে আমি আরও ফলপ্রসূ হব বলে আমার একান্ত ধারণা, এবং দর্শক সমাজ এটা গ্রহণ করবে বলে আমি দৃঢ় বিশ্বাস করি। আমি মনে করি ও সমস্ত শব্দ আকর্ষণীয় হয় এবং লোকে সহজে গ্রহণ করে। আমি যেরকম ওগুলাতে আকৃষ্ট হয়ে আমি ওই গান রচনা করতে উদ্বুদ্ধ হয়েছি, লোকও এগুলাতে আকৃষ্ট হবে, এবং স্বাভাবিকভাবে লোকে মানে বিভিন্ন গান থেকে যেই শব্দ পায় এগুলা থেকে এগুলো একটু স্বতন্ত্র বলে আমার মনে হয়, এবং সেটার জন্য আমি এটাকে প্রাধান্য দিয়েছি। আমি গবেষণা করছি, এখনও করছি, আমার শিক্ষা এখনও হয় নাই বলে আমি মনে করি। আরও অনেক বেশি আমাকে গবেষণা করতে হবে, অনেক কিছু বের করতে হবে, সমস্যা অনেক জায়গায় আছে, আমার সেটা চেষ্টায় আছি। আমি ভাবি যে অবশ্যই সেটা জনগণের সেবায়, মানুষের সেবায় একসময় আরও বেশি উৎসাহিত হয়ে মানুষ গ্রহণ করবে, এটা আমি কামনা করি। আমি মনে করি সাহিত্য এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরে স্থান করা করতে সম্ভব স্থান করে, এবং এর ফলে মানুষের আধ্যাত্মিক, নৈতিক সব দিকে উৎকর্ষ সাধিত হয়, এবং
এই সাধনের ফলে মানুষ আরেকজনকে সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসে এবং মানুষের মন জ্ঞান বুদ্ধিতে ভরপুর হয়ে যায়। আমি বর্তমান মধ্যে বুদ্ধদেব বাবুর গল্প লেখা মোটামুটি আমার ভালো লাগে, আমি পড়েছি কিছু, কিন্তু আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি রবীন্দ্রনাথের লেখা যত বেশি আপ্লুত করেছে আমাকে, অন্য কেউ অতটুকু আপ্লুত করতে পারে নাই। এই জন্য রবীন্দ্রনাথকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমি লেগেছি। হ্যাঁ, বর্তমান সময়ে যে সমস্ত মানুষের চাহিদা সম্পর্কে, মানুষের তো চাহিদা শেষ নাই, কিন্তু এই চাহিদা কিভাবে পূরণ করা যায়, এই চাহিদা কিভাবে সমস্যার সমাধান করা যায়, এগুলো নিয়ে যারা লেখে, যে সমস্ত কবি সাহিত্যিক, আমি তাদের পথটাকে ভালো মনে করি এবং তারা তাদের লেখাগুলো আমি কিছু কিছু করতে চেষ্টা করি, আমিও সেরকম লিখতে প্রবৃত্ত হচ্ছি। আমি এখন খুব চেষ্টায় আছি সমাজ আরও সুন্দর হোক, এই ব্যাপারে যা কিছু করা যায় আমি করার সচেষ্ট আছি এবং আমি করে যাব, যাতে আমার থেকে সমাজ উপকৃত হয়, দৈন্য দশা খারাপ অবস্থা এগুলা থেকে মানুষ যাতে মুক্তি পায়, মানুষ যাতে সহজ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেটা হয়, মানুষের ভিতর কলুষতা যাতে না থাকে, ঘৃণা অবজ্ঞা অবহেলা এগুলা থেকে যাতে বের হয়ে আসতে পারে, সেই জন্য আমি চেষ্টায় আছি এবং সামনেও করে যাব। আমি এখনও সম্পূর্ণ করতে পারি নাই, তবে আমি চেষ্টা অব্যাহত রেখেছি, কারণ আমার সীমিত সময় সীমিত সামর্থ্য, আমি এই সামর্থ্যের মধ্যেই সব কিছুকে সমাধা করার জন্য চেষ্টা করতেছি, সামনে কতটুকু করতে পারি তা জানি না, তবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমি গুরুত্ব দিই গানটাকে, গান এমন একটা জিনিস যেটা মানুষের মনকে হৃদয়কে বেশি উদ্বেলিত করে। কবিতা অনেকে শুনে তাও অত বেশি আগ্রহান্বিত হয় না, কিন্তু গান তার ভিতর একটা চেতনা, তার ভিতর একটা আনন্দ, তার অনুভূতিকে নাড়া দিতে সক্ষম, ততটুকু আমি পৌঁছতে পারি নাই, আমি চেষ্টায় আছি, যতদিন আমার জীবিত থাকব আমি চেষ্টা অব্যাহত রাখব, যাতে সমাজ উন্নত হয়, মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়। আমি যদি ফেলিওর হই কিছু করার নাই, তবে আমার চেষ্টাটা চলতে থাকবে। আমরা জীবনে অনেক কিছু জানি না, সেটা জানার জন্য আমাদের ইচ্ছা আগ্রহ পূর্ণ থাকতে হবে এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে, তাইলে আমরা কিছু না কিছু অর্জন করতে পারবো। আমরা যদি ভয়ে পিছিয়ে যাই তাহলে কোনো কিছুই সম্ভব হবে না। আমি এটা বিশ্বাস করি যে মানুষ যত উপরে উঠে নিচে দেখতে হয়, যদি উপরে উঠতে সবসময় ভাবে যে অহংকারে ভোগে তাহলে তার দ্বারা বিশেষ কাজ হয় না। আমি এই জন্য মনে করি যত বড় হবে তত নিজেকে ছোট ভাবতে হবে, ছোট না ভাবলে বড় হওয়া যায় না। তাই আমাদের অনেক দায়বদ্ধতা আমার বেড়েছে, আমাকে বিভিন্ন জনে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমাকে পুরস্কৃত করেছে, এতে আমার একদিকে যেমন উৎসাহ বেড়েছে, অন্যদিকে আমি আরও বেশি কিছু লিখতে হবে, বেশি কিছু দিতে হবে সমাজকে, এটা দায়বদ্ধতাটা আমার বেড়েছে। পাঠক এবং দর্শকের মধ্যে একটা যোগসূত্র অবশ্যই দরকার, পাঠক না হলে লেখকের কোনো মর্যাদা আছে বলে আমি মনে করি না, তাই আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা আমি পাথেয় করে সামনে চলতে চাই আগামীতে, যাতে আমি আরও
ভালো কিছু লিখতে পারি, ভালো কিছু দিতে পারি, আপনারা যাতে আরও আকৃষ্ট করতে পারেন সে ব্যাপারে আমি চেষ্টা করে যাব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যেন আমার লেখা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি সাধন হয়। আমি ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমাদের পারিবারিক অবস্থা ছোটবেলায় খুব ভালো ছিল না, কিন্তু আমি চেষ্টা করে আজ যে অবস্থা আপনারা দেখছেন, সকলে দেখছে, সকলে ভালো আছে, এটা আমার অশেষ চেষ্টার ফলে সম্ভব হয়েছে। আমি ভগবানের কাছে কৃতজ্ঞ, আমি জনগণের কাছে কৃতজ্ঞ, আমি অনেকের থেকে সাহায্য সহযোগিতা পেয়েছি, আর্থিক না হোক মানসিকভাবে উৎসাহ পেয়েছি। আর ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকে একটু মেধাবী ছাত্র ছিলাম এবং আমার পড়ালেখায় আমি সেই মেধার দেখিয়েছি। এর ফলে স্কুল কলেজ এগুলোতে সবসময় আমি আর্থিক সাহায্য পেয়েছি এবং বাইরে থেকে গ্রামের একটা ছেলে শহরে গিয়ে আমি পড়তে হয়েছে এবং শহরে পড়ালেখা করার জন্য আমার কোনো আশ্রয় ছিল না, থাকার জায়গা ছিল না, কোনো কিছু আমি পাই নাই। কিন্তু আমি জেদ ধরেছি যে যে কোনোভাবে হোক আমাকে মানুষ হতে হবে, আমি মানুষ হব, এই চিন্তাভাবনা থেকে আমি কাজ করে গেছি এবং আমি শেষ পর্যন্ত এতটুক পজিশানে আসতে সক্ষম হয়েছি। এটা সকলের সাহায্য সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না। আমি এই জন্য পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই মানুষের ইচ্ছাটা আরও বাড়ুক, সকলে চেষ্টা করুক যে যে অবস্থা আছে এই অবস্থা থেকে যাতে আরও উন্নতি হতে পারে তার দিকে অগ্রসর হওয়া। আমার মনে একান্ত বাসনা যে আমি কবিতা লিখেছি, এই কবিতাটাও যাতে আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় এবং সেটা যাতে আরও বেশি দর্শক নন্দিত হয় এবং পাঠক যেন আমার কবিতা পড়ে আপ্লুত হয়, আমার গান শুনে আপ্লুত হয় এবং নিজেরা আমার গানটা চর্চা করে আরও সুন্দর করে দশজনের মনোরঞ্জন করতে পারে। আমি এই জন্য সকলকে আহ্বান জানাই, আমার কষ্ট যাতে আরও একটু সাফল্যের দিকে এগিয়ে যায়, আমার পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, আমার নিকটস্থ লোকেরাও যাতে তার আমার গর্বে গর্বিত হতে পারে, আমাকে আমার প্রশংসায় আনন্দিত হতে পারে এবং তারাও যাতে অনুপ্রাণিত হয়ে আগামীতে আরও বড় কিছু করার পরিকল্পনা করতে পারে, ভালো কবিতা লিখতে পারে, গল্প লিখতে পারে। আমি এখন আমার ভবিষ্যৎ জেনারেশানকে এই নির্দেশ দিয়ে যাচ্ছি, এই উপদেশ দিয়ে যাচ্ছি যে তারা যেন সবসময় চেষ্টা করে ভালো থেকে ভালো হওয়ার জন্য, খারাপের দিকে অগ্রসর না হওয়ার জন্য। সমাজে যারা অবহেলিত, যারা দুঃখ দৈন্যের মধ্যে আছে, তারা যেন সামনে আরও অগ্রসর হতে পারে, তারা যেন সমাজের একজন হতে পারে। সাহিত্য মানুষের মনের ব্যাপার, সাহিত্য মানুষের মনকে ছুঁয়ে যায়। একজন সাহিত্যিককে লোকের শ্রদ্ধা ভক্তি করে, একজন সাহিত্যিক সমাজকে সঠিক পথের দিশা দেখাতে পারে, একজন সাহিত্যিক অনেক বড় মাপের লোক হয়, তাকে সমাজ খুব ভালোবাসে, তার স্থান সর্বত্র আছে। আমি চাই যে সাহিত্য নিয়ে অনেকে এগিয়ে আসুক, সাহিত্যটাকে ভালোবাসুক, কবিতা লিখুক, গান লিখুক, সংস্কৃতি চর্চার মধ্যে মানুষের মননের উৎকর্ষ সাধিত হয় এটা মনে প্রাণে সকলে বিশ্বাস করুক এবং বিশ্বাসের ফলে যাতে
তারও উৎকর্ষ সাধিত হয়, সমাজ সভ্যতার উন্নতি হয়, সেটাই সাহিত্যের মূল উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য যাতে সার্থক হয় সেটা সকলের নিকট কাম্য। বর্তমান সময়ে যে সাহিত্য রচিত হচ্ছে সেটার কদর তেমন পাওয়া যাচ্ছে না, পাঠক সমাজ খুব নিতেছে না বলে আমি ধারণা করি। পাঠকে অন্যান্য ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য আরও আকর্ষণীয় ঘটনার দিকে ধাবিত হচ্ছে, বই পুস্তক লেখেও সেটা প্রসার হচ্ছে না। আমরা অনেক কিছু করতে চাই কিন্তু কারো পক্ষে সব কিছু করা সম্ভব হয় না। তবে করার থেকে বিরত থাকা এটা বুদ্ধিমানের কাজ নয়, ভালো মন্দ দুটেই হতে পারে। যাও হোক, নিজেকে করা করে যেতে হবে যাতে অন্যেরা আকৃষ্ট হয়, অন্যেরা ভালো মনে গ্রহণ করে। মানুষের সুন্দর ব্যবহার, মানুষের সুন্দর আচরণ এটা সমাজে থাকে। অসভ্য বর্বর তারা কোনোদিনও সমাজে যথার্থ মূল্যায়ন পায় না। আমরা চেষ্টা করব যাতে ওই বর্বর অত্যাচারী নির্মম লোক থেকে সমাজ দূরে থাকে, যাতে তাদের কলুষতায় অন্ধকারাচ্ছন্ন না হয়। তবে আমরা এমন কোনো কাজ করব না সম্পূর্ণ বিনামূল্যে, বিনামূল্যে করতে গেলেই সেখানে তার ভালোবাসা থাকবে না, তার দরদ থাকবে না। সেই জন্য আমরা চাইব যে অংশগ্রহণের মাধ্যমে যে কোনো কাজ সমাধা করতে, গিভ অ্যান্ড টেক এটা দুনিয়ার নিয়ম, সেই নিয়মকে বাস্তবায়ন করতে হবে, সেই নিয়মে আমরা অগ্রসর হতে হবে। কারো কাছ থেকে বেশি কিছু কামনা করা আমাদের উচিত নয়। আমরা চাইব যে কামনা চাহিদা এগুলা সীমিত আকারে থাকুক, সেটা সকলের মঙ্গল আসুক। আমি চাই সকলে ভালো থাকুক। পাণ্ডুলিপি অনেক দামি অমূল্য লেখা অপ্রকাশিত থেকে যায় অন্তরালে, বহু কবি সাহিত্যিক লেখক চোখের জল পেলে আড়ালে, মনের আশা আকাঙ্ক্ষার কথা গুমড়ে কেঁদে মরে গভীরে, হতাশায় দিন কাটে বেদনায়, কোনো প্রবোধ মানে না অন্তরে, অর্থাভাবে প্রকাশিত হয় না সার্থক লেখক লেখিকার কথা, অযত্ন অবহেলায় পাণ্ডুলিপিতে থেকে যায় এটাই প্রথা, যদি কোনো মহৎ প্রাণ ভালোবেসে প্রকাশ করে অমূল্য দলিল, দেশ ও দশের উপকার জীবনের জন্য যেমন সলিল, কিন্তু কোথায় সে ধনাঢ্য এগিয়ে আসে না করে না সাহায্য, আমোদ পূর্তিতে হাজার খরচ, বিচার বিবেচনায় অর্থহীন অন্যায্য, কবে আসবে সেই সুদিন প্রকাশিত হবে হৃদয়ের আকুতি, কার কথা কে শুনে মনের গভীরে কাঁদে মিনতি। শান্তির বাণী আসুক শান্তি দুনিয়া জুড়ে, হোক সবাই একযোগ, নীল আকাশে উড়াও কবুতর, আসুক শান্তির যোগ, অনাবিল আনন্দে ভরে উঠুক গুণে ধরা চিত্ত, ভুলে যাক বৃত্ত বৈভব, হোক অসহায়ের বৃত্ত, রোগ শোক দূরে যাক সুখ সাগরে ভেসে, দুঃখীর ব্যথা দূরে গিয়ে আবার উঠুক হেসে, ঘুমের ঘোরে স্বপ্ন দেখুক রাজা রানীর সুখ, নীলুয়া বাতাসে নিয়ে যাক সকল শ্রেণীর দুঃখ, হাসি খুশি আসুক জীবনে মরা গাছে ফুল, পথ চলায় আমরা যেন না করি কোনো ভুল। কবিতা কবিতার মাঝে ভাবনা থাকে সুখ দুঃখের ছোঁয়া, শুধু বদ্ধ জানলার ফাঁকে মনের কথা কওয়া, কবির ভাবনা হৃদয় কাড়া দোলা লাগে মনে, লেখার মাঝে কথার ছড়া ব্যস্ত লেখার রণে, সুযোগ সুবিধা ভাগ্যে জোটে না হত দরিদ্র অবস্থা,
পাঠক পাঠিকার উপর রাখেন অতি বড় আস্থা। আপন সুখের কথা ভাবে না, চায় দেশের উন্নতি। কলকারখানা চালু হোক, হোক অসহায়ের গতি। কোথাও পান আশার বাণী, কোথাও শুধু হতাশা। মনের জোরে লেখা চলে, একদিন শুধরাবে আশা। আমি কবিতা লিখি, কবিতা চাই যে পাঠকের কাছে পৌঁছুক। আমি চেষ্টা করি যাতে দর্শক এটা গ্রহণ করে। আমি কতটুক ভালো বা কতটুক খারাপ লিখলাম সেটা আমার কাছে বড় না। আপনারা যে আমার কবিতা পড়ে আনন্দিত হচ্ছেন, আপনারা যে আমার কবিতা গ্রহণ করে সমাজে কিছু রাখার চেষ্টা করছেন, আমার কিছু স্বরচিত কবিতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনারা কবিতা শুনে যদি খুশি হন, আমি কৃতার্থ হব, আপনাদের সকলের নিকট ঋণী থাকবো।